রবিবার সকালে সল্টলেক সিএল ব্লকের সামনে প্রাতঃভ্রমণে বেরিয়েছিলেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ এবং সামনে বড় গাছ পড়ে থাকতে দেখায় তিনি নিজেই হাত লাগালেন গাছ সরাতে। এছাড়াও তার সাথে দেহরক্ষী ছিলেন অর্থাৎ সেনা জওয়ানরা কাজে নেমে পড়লেন। অর্থাৎ ঘূর্ণিঝড়ের জেরে বহু শহরাঞ্চলে বড় বড় গাছ ভেঙে পড়ায় বহু মানুষেরই সমস্যার মধ্যে পড়তে হয়েছে, যার জেরে একইভাবে সল্টলেক সিএল ব্লকের সামনে গাছ পড়ে থাকতে দেখায় দিলীপ ঘোষ স্বয়ং নিজেই গাছ সরানোর কাজে লেগে পড়লেন।